ভালো হয়ে গেছে, যেহেতু রান্না করবো সেক্ষেত্রে অতটা ভাজবো না, নামিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে শুরু করছিলাম দুপুর থেকেই, মা হচ্ছে দুপুরে রান্নাবান্না করছে। তো আমি তো আপনাদের প্রতিদিন ব্লগ শেয়ার করি রান্নাবান্না করে মা কী কাজকর্ম করতেছে সেটা। তো প্রতিদিনের মতো করে আজকেও সেভাবেই ব্লগটা শুরু করছি, মা দুপুরবেলা রান্নাবান্না করছে। তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, আসলে জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর এখন কিছু কথা বলবো, কথা হলো আমি কিন্তু কয়েকদিন যাবতই বলতেছিলাম যে শ্বশুরবাড়িতে যাব, যাই কিছুদিন থাকবো, কিন্তু থাকা হয় নাই। এর আগেও গেছিলাম যে থাকবো বলেই, কিন্তু থাকা হয় নাই, কা চলে আসছি কারণ আমার ওই যে ওষুধ শেষ হয়ে গেছিলো সেটা জন্য, তো ওটা হসপিটাল থেকে আনতইব ওই জন্য। তো এখন হচ্ছে ইনশাল্লাহ কালকে যাব, কারণ আমার তো মানে কিছুদিন টাইম এখনও বাকি আছে, যদিও মানে শরীরটা এখন একটু মানে অন্যরকম ফিল হয়, তারপরও আমার তো এই বাসাতে তেমনভাবে থাকা হয় নাই। কা অনেক দিন ধরেই ভাবতেছি যায় কিছুদিন থাকবো, তারপরে আমার শাশুড়ি মা শ্বশুর ফোন দিয়া বলে যে আমি যায় জানি কিছুদিন থাকি, কবে যাব। তো যে কিছুদিন আগে বাড়িতে আসছিল তখনও কিন্তু বইলা গেছে যে আমি আসলে কবে যাব, তো ওরকমভাবে যাওয়া হইতেছে না। তো ভাবলাম যে আসলে যাই, যায় কিছুদিন থাকি আসি তিন চার দিন, যেহেতু এরপরে হয়তো আমার আর হুটহাট করে এখন যেমন তাও ইচ্ছা হইলে যাইতে পারি, আজকে না যাইতে পারি কালকে যাই, কিন্তু তখন আর এরকম হুটহাট করে আমি চলে যেতে পারবো না একা। তো এই জন্য ভাবলাম যে এখন গিয়া কিছুদিন থাকি আসি, সবার সাথে দেখা করে আসি, কথা বলে আসি। আসলে এমন একটা সময়, তো সবার সাথে কথা বলা দেখা করাটাও জরুরি। তো এই জন্য কালকে ইনশাল্লাহ যাব, যাইয়া দুই তিন দিন থাকবো, থাইকা হচ্ছে সবাইকে বলে টলে আসবো, কারণ একটা মানুষের সাথে অনেক দিন থাকলে এমনিতেই মানে অন্যরকম একটা সিচুয়েশন হয়ে যায়, মায়া জন্ম যায়। তাছাড়া তার সাথে হয়তো অনেক সময় নিজের অজান্ত অনেক ভুল ত্রুটি করে ফেলছি, আসলে সেগুলো তো আর সব সময় নিজে উপলব্ধি করা যায় না। আর যেহেতু অনেকবার বলছে আমি যেন যায় কয়েকদিন থাকি, আমার হাজবেন্ডও বলছে যে আমি যেন মানে আমাকে প্রেশার দেয় নাই অবশ্য, তো বলছে যদি যদি পারি তাহলে যায় কিছুদিন যেন থাকি আসতে পারি। আর সেই অনুযায়ী চেষ্টা করব আসলে কিছুদিন যাইয়া থাকার, কারণ সবারই ইচ্ছা থাকে। তো আমার শাশুড়ি মা অনেক করে বলে আসলে, যখনই কথা বলি জিজ্ঞেস করে কবে আসব কি করব। তো আমি আসলে কি সাহস পাই না যে, কারণ সে তো বয়স্ক মানুষ, আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমার নিজের একটু প্রবলেম হয় অনেক, আর দিনটাও কাটে খুব কষ্টে এক হিসাবে, প্রত্যেকটা সেকেন্ড এক হিসাবে অনেক কষ্ট করে কাটে। তো মানে সে দিনের বেলা যতটুকু কাজকর্ম করে রাত্রে একটু ঘুমায়, তো আমাকে নিয়ে তো আর সবসময়, তো এই জন্য আর কি সাহস হয় না যে তখন আবার রাত্রেবেলা তো আর সে আমাকে নিয়ে মানে ঝামেলা করতে পারবো না। ভাবছিলাম যে যদি একটু আগের থেকে সুস্থ হই তাহলে হয়তো ভালো হইব এরকম এরকম কিছু। তো যত দিন যাইতেছে মানে আস্তে আস্তে খারাপই লাগতেছে, এই জন্য ভাবলাম যে এখনই যাই, যাই কিছুদিন থাকি আসি। তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি, বাড়িতে যাওয়া যেন যে কটা দিন থাকি ভালোভাবে থাকতে পারি সবার সাথে মিলেমিশে। তো আর বাড়িতে গেলে তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আসলে কখন কি করতেছি, যেহেতু এইভাবে আপনাদেরকে ব্লগ শেয়ার করা হয় সেক্ষেত্রে।
তো যাই হোক, অনেক কথাই বললাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কারণ আমি তো দুপুর থেকে ব্লগটা শুরু করছিলাম, তো দুপুরে কী কী কাজকর্ম করা হয়েছিল সেটাও আপনাদেরকে শেয়ার করলাম, আর মাঝখানে একটু কথা বললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে মাংসটা কাইটা ধুইয়া পানি ঝরা দিয়া রাখছে, এখন হচ্ছে এটাতে মশলা মিক্স করব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, এই যে লবণ দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিতেছি, লেবুর রসটা চিপকে দিয়ে দিলাম, এরপরে ভালো করে মিক্স করে রাখতে দেব, মাখানো হয়ে গেছে, এখন কিছু সময় রেখে দেব, তাতে আর কি ভালো হবো, মশলাগুলো মিশবো ভালো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব, যেহেতু ভালো হয়ে গেছে যেহেতু রান্না করবো সেক্ষেত্রে অতটা ভাজবো না, নামিয়ে ফেলবো, যেটা কিন্তু কষান্য হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেবো, একটু কষে তারপরে পানি দিয়ে দেবো সিদ্ধর জন্য, তরকারিটা কিন্তু হয়ে গেছে, তারপর নামাই নেব, হচ্ছে আমার ঘরটা সম্পূর্ণ কিভাবে গুছাইলাম তো সেটা আপনাদেরকে দেখাই আসলে কি
খোলা না, তালা আটকে দিছিল। আর ঘরের যে ফার্নিচার গুলা বাকি আছে সেগুলো আনলে হইলে এইগুলো গুছাইমু, কারণ এগুলো এখন গুছানোর কোনো ই নাই, তো কিছু করার নাই আসলে। এগুলো গুছানোর জন্য বাদ বাকি জিনিসগুলো আনতে হইব, তারপর হচ্ছে গুছাইমু, এখন এইভাবেই থাকবে। গাড়ির লিগা কত সুন্দর।